নমস্কার বন্ধুরা, ফুড ম্যাজিকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি স্প্রাউট সালাদ বা গ্রিন সালাদ। এটা বানাতে লাগছে 1.5 কাপ তরকার ডাল, যেটা সারা রাত ভিজিয়ে অঙ্কুরিত করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি স্প্রাউট, তারপর নিচ্ছি কিছুটা শসা কুচি, নিচ্ছি গাজর কুচি, টমেটো কুচি, ফাইনলি চপ পেঁয়াজ কুচি, আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, নিয়ে নিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, চাট মশালা নিয়ে নিচ্ছি 1 চামচ, এক নুন আপনাদের স্বাদ মতো নিতে পারেন, আমি 1 চামচ নিয়েছি, নিচ্ছি 1/2 লেবুর রস। সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নেব, সব উপকরণগুলোকে। স্প্রাউট সালাড বা গ্রিন সালাড ওজন কমানোতে বা আপনাদের মুখে রুচি কাটাতে সাহায্য করে। চটজলদিভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন ঘরে এরকমভাবে গ্রিন সালাদ। চাইলে আপনারা এর মধ্যে ধনে পাতা কুচি দিতে পারেন, সিদ্ধ করা আলুও অ্যাড করতে পারেন। সকালের ব্রেকফাস্ট হোক বা দুপুরের লাঞ্চ অথবা সন্ধ্যের স্ন্যাক্সে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন, আর একটা লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে পারেন পরের ভিডিওর জন্য। ধন্যবাদ।